আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। সকালে আদালতে আসফা আকবরের আইনজীবী জামিনের আবেদন করেন। পরে জামিন আবেদনের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। তবে এর আগে গতকাল রোববারও আসিফের আইনজীবী জামিনের আবেদন করেন, তবে কোনো কারণ উল্লেখ না করে জামিন আবেদন প্রত্যাহার করেন আদালত। গতকাল জামিন আবেদন নামঞ্জুর করলো, আজ কেন হঠাৎ তার জামিন আবেদন মঞ্জুর করা হলো এ বিষয়ে তার আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আসিফ আকবর 10,000 টাকা মুচলেকা দিয়ে জামিন পান। সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম কেশব রায় এ আদেশ দেন। উল্লেখ্য, নিজের ফেসবুক পেজে শফিক তুহিন কিছু কাগজপত্র শেয়ার করে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে গান বিক্রি করে দেওয়ার অভিযোগ তোলেন আসিফ আকবরের বিরুদ্ধে। বিষয়টিতে সাংঘাতিক ক্ষুব্ধ হয়ে ওঠেন আসিফ আকবর। পরের দিন রাত 10টার দিকে আসিফ তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসেন। লাইভে শফিক তুহিনের বিরুদ্ধে অপমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন আসিফ। ঠিক এমনটাই দাবি করেন শফিক তুহিন। এবং শফিক তুহিন বলেন যে লাইভে এসে আসিফ তাকে হত্যার হুমকি দেন। পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে বলেন, শফিক তুহিনকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন। আসিফের এই বক্তব্যের পর তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিক তুহিনকে হত্যার হুমকি দেয় বলে জানা যায়। দীর্ঘ ওই ফেসবুক লাইভে প্রীতম আহমেদ এবং শফিক তুহিনের কড়া সমালোচনা করেন আসিফ আকবর। তাদের ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েও কথা বলেন তিনি। এ নিয়ে আসিফ আকবর, শফিক তুহিন এবং প্রীতম আহমেদের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে আসে। এরপর চ্যানেল 24 এর অনুসন্ধানী অনুষ্ঠান চ্যানেল 24 সার্চ লাইট এর প্রতিবেদন প্রকাশিত হয় গত 1 জুন রাতে, যেখানে 20 মিনিটের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সেই চ্যানেল। সেই প্রতিবেদন থেকে সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন জানতে পারেন, আসিফ আকবর অনুমতি ছাড়াই তার সঙ্গীত কর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীর 617টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আর এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটালাইজ করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। এই পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি আইনে তেজগাঁও থানায় আসিফের বিরুদ্ধে মামলা করেন তুহিন। এই মামলার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার তেজগাঁও থেকে গ্রেফতার করা হয় আসিফকে। তবে সাময়িকভাবে জামিন পেলেও তার এই জামিন কতদিন বহাল থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তার আইনজীবী, কারণ পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্তই শুধুমাত্র এই জামিন বহাল থাকবে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আশা করছি।